নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2022, কন্যা রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে কি সম্ভাবনা পেতে চলেছেন তাই নিয়ে আমি এই বিষয়ে আলোচনা করতে চলেছি। দুটি রাজ্য কন্যা রাশির ক্ষেত্রে এক চেটিয়া রাজত্ব কিন্তু করবে। একটি আপনাদের হংস নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য। এই দুইটি রাজ্য কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই সেপ্টেম্বর 2022 নির্ণায়ক রেজাল্ট, বছরের শ্রেষ্ঠ মাস হতে চলেছে। কেন, আমি একে একে বিশ্লেষণ করব এবং গ্রহের গোচর নিয়ে বলবো সমস্ত কিছু। দেখুন, কন্যা রাশির 100 জন মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম রেজাল্ট হতে পারে না, কারণ 100 জনের ভাগ্য 100 রকম হবে। কারো ক্ষেত্রে 70% মিলবে, কারো ক্ষেত্রে 20, কারো ক্ষেত্রে 30, কারো ক্ষেত্রে 50, কারো ক্ষেত্রে 10% মিলতে পারে। কিন্তু এটা ডিপেন্ড করবে ম্যান টু ম্যান, এটা কিন্তু ভ্যারি কিন্তু করবে। অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ হুবহু মিলবে এটা না, এটা আপনারা একটা গাইডলাইন হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু এই রাশিফলটি আপনারা নিতে পারেন। কন্যা রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাবো। তো তার আগে জানাই, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ব্যক্তিরা আছে তাদেরকে আমার প্রণাম জানাই, যারা ছোটরা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রেয়াশিস আমি আমার তরফ থেকে জানাই। কন্যা রাশি সেপ্টেম্বর 2022 গ্রহের যা গোচর আমি একটু আলোচনা করে দিই, তারপরে আমি আলোচনা করছি। দেখুন, বৃহস্পতি মীন রাশিতে বক্রী অবস্থা অবস্থান করছে, আপনার শনিও বক্রী অবস্থায় অবস্থান করবে মকর রাশিতে, মঙ্গল আপনার বৃষ রাশিতে অবস্থান করছে, কেতু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে, রাহু অষ্টমভাবে অবস্থান করছে, বুধ আপনার রাশিতে অবস্থান করে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং 10ই সেপ্টেম্বর থেকে এই বুধ বক্রী হয়ে যাবে, এবং রবি 17ই সেপ্টেম্বর আপনার রাশিতে এসে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করবে, এবং শুক্র 24শে সেপ্টেম্বর আপনার রাশিতে প্রবেশ করে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করতে চলেছে শুক্র। কি রেজাল্ট পেতে চলেছেন একটা অগ্রিম পূর্বাভাস সম্ভাবনা আমি দিতে চলেছি। দেখুন, কন্যা রাশির আপনি মানুষ, একটি হচ্ছে আপনাদের হংস নামক মহাপুরুষ রাজ্য, অর্থাৎ যেটি বৃহস্পতি আপনার সপ্তমভাবে করছে এবং বক্রী হয়ে আছে বৃহস্পতি, এবং বুধও বক্রী হবে এবং শনিও বক্রী হবে। মানে আর কি চাই কন্যা রাশির, আমি যদি বলি কন্যা রাশির এই সেপ্টেম্বর মাস লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন সেপ্টেম্বর। যদি আপনার ফেভারে যদি না যায় তাহলে জানবেন আপনার নিশ্চয়ই মারক গ্রহে কোনো দশা চলছে বা আপনার জন্মকুণ্ডলিতে কোনো দোষ আছে, সেই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করার। অর্থাৎ মানে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে, আমি একে একে আলোচনা করি। দেখুন, রাশিতে বুধ অবস্থান করে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং 10ই সেপ্টেম্বর এই বুধ বক্রী হয়ে যাচ্ছে। দেখুন, এই জায়গাটাতে কি হচ্ছে, আপনাদের সুনাম, কর্ম, ব্যবসা, এই জায়গাগুলো সরাসরি দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবকে। বৃহস্পতি এবং বুধের সমসপ্তম দৃষ্টি কিন্তু বিনিময় হচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে, যারা ব্যাংকিং সেক্টরে যুক্ত আছেন, যারা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, নীতির দ্বারা কাজকর্ম করেন, আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। এবং 17ই সেপ্টেম্বর এই রবি যখন রাশিতে অবস্থান করবে, আপনাদের খ্যাতির উপর খ্যাতি, অর্থাৎ যেখানেই আপনারা যাবেন সেখানেই আপনারা কিন্তু সম্মান পাবেন। অর্থাৎ মানে হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন, এবং যাদের ক্ষেত্রে টাকা আটকে গেছিল, ডুবে গেছিল,
তাদের ক্ষেত্রে তো বলাই যাবে না, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে, সেই জায়গাগুলো রিকভারি হবে। ডায়েরিতে নোট করে নিন, 24 সেপ্টেম্বর 2022, 24 সেপ্টেম্বর 2022 একটু নোট করুন যারা শুনছেন ভিডিওটি। নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে কন্যা রাশি, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। যারা ফিল্ম দুনিয়াতে যুক্ত আছে, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে, এই জায়গাগুলো মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজকর্ম করছে, 24 সেপ্টেম্বর ডেডলাইন লিখে নিন, এবং 17 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের উন্নতি আর উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট কন্যা রাশি। এবং এর পাশাপাশি শনি আপনার দশম দৃষ্টি দিয়ে তুঙ্গ গৃহকে দেখছে, ধনভাবকে দেখুন, এই জায়গাটা আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবে, অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের আসবে। এবং আপনাদের তৃতীয় পতি মঙ্গল, এই মঙ্গলই আবার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার থার্ড হাউসকে দেখছে, ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি, যা হবে হবে, দেখা যাবে পরাক্রম বৃদ্ধি, এনার্জি ফুল ফিল্মের এনার্জি কিন্তু আপনারা পাবেন কর্মক্ষেত্রে। এবং যারা যোগাযোগ চাইছিলেন সেই যোগাযোগগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু হবে। এবং সরাসরি বৃহস্পতিও কিন্তু রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটাই শুভ কিন্তু করবে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি যেভাবে, এবং বকরি বৃহস্পতি দৃষ্টি যেভাবে দৃষ্টি দেয় সেভাবে গঙ্গা জলের মতো পবিত্র। এবং থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, লিখে রাখুন, আপনাদের যোগাযোগ, কন্ট্যাক্ট, বড় ধরনের কন্ট্যাক্ট, কমিউনিকেশন, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট, বড় ধরনের ড্রিল ফাইনাল হতে কিন্তু আপনাদের চলেছে। চতুর্থ পতি বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছে সপ্তমভাবে, দুর্দান্ত সুখ সাধন বৃদ্ধি করবে, মায়ের সুখ এই জায়গায় থাকছে, বন্ধু বান্ধব থেকে হেল্প, এডুকেশনের জায়গাটায় বলি, যারা উচ্চ শিক্ষাতে আছে সে জায়গায় বা প্রাইমারি শিক্ষা লেভেলে আছে সে জায়গায় যথেষ্ট ভালো। পঞ্চমভাবে শনি অবস্থান করছে বক্রী অবস্থায়, এবং বুধ বক্রী নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। এক চেটিয়া রাজত্ব করতে চলেছে কন্যা রাশি, কারণ পঞ্চমভাবে পঞ্চমপতি বক্রী হয়ে এবং বুধের সাথে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, ক্যালকুলেশনটা বোঝা দরকার, অর্থাৎ কি কারণে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখুন আমি গ্রহের গোচরটা কেন বুঝাই, যারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল দেখে যারা কিছুটা হলো জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই কিছুটা হলো শিখবেন। ওই জন্য আমি বারবার বলি, আমার প্রোগ্রামটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, ওই মাঝখানে শুনবেন না। ষষ্ঠ ভাব দেখুন, এখানে আপনাদের একটু হলো সমস্যা দাঁড়াবে, শত্রুতার জায়গায় থাকবে না থাকা না, কিন্তু সপ্তমভাবে বৃহস্পতি কিছুটা ট্যাগল আপনার করে দেবে, দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের শুভ বিবাহের একটা কানেকশান আপনাদের কিন্তু দিবে। অষ্টমভাবে রাহু কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি আপনাদেরকে কিন্তু দিতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু হতে পারে কন্যা রাশি, বি কেয়ারফুল, সাবধানে থাকুন। দেখুন নবমভাবে মঙ্গল অবস্থান করছে তৃতীয় পতি মঙ্গল, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে, মোটামুটি ভাগ্য উন্নতি আপনাদের হবে। দশম পতি রাশিতে অবস্থান করছে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, কর্মপ্রাপ্তি, সরকারি চাকরিতে যারা আছে সরকারি চাকরিতে প্রমোশন, পদোন্নতি, ট্রান্সফার, যারা যাচ্ছেন এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন সেই জায়গায় কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনি যদি হন কন্যা রাশির মানুষ। এবং বৃহস্পতির বক্রী দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে দিচ্ছে, এবং তুঙ্গ গৃহ অর্থাৎ সফলতা, সাকসেস, লাভ আপনাদের কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কারণ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে। এবং দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে, এবং আপনাদের ক্ষেত্রে বিদেশের সঙ্গে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু ইনকামের জায়গায় কিন্তু থাকছে, কিন্তু অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না,
বিশ্বাস করলে সেখানে বিশ্বাসের অমর্যাদা আপনাদের কিন্তু হতে পারে। আপনি যদি হন কন্যা রাশির মানুষ এবং এর পাশাপাশি রবি আপনার 16 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে, দ্বাদশ ভাই কিছুটা হলেও ডিস্টার্বেন্স দেবে, কিন্তু 17 সেপ্টেম্বর থেকে সেটা কিন্তু মেকআপ হয়ে যাবে, অর্থাৎ জিনিসটা ব্যালেন্সিংয়ের জায়গায় কিন্তু চলে আসবে। এই হচ্ছে কন্যা রাশির যাবতীয়। নমস্কার, ধন্যবাদ।